হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি, সুস্থ আছি। আর এখন তো রমজান মাস, আমাদের এখানে আজকে চতুর্থ রমজান শুরু হয়ে গেছে, আর এটা হচ্ছে সকালবেলা। আর এখন সকাল 8:30-এর মতো বাজে আমাদের এখানে। এই যে দেখা যাচ্ছে কত সুন্দর একটা ভিউ, আমার তো ভালোই লাগে দেখতে, বারান্দা থেকে দেখতে। এগুলো হাই রাইজ সব বিল্ডিংগুলো দেখা যায়, আর সাথে ডুপ্লেক্স বাসাগুলোও আছে, সেগুলোও দেখা যায়। ওই পাশে কেএল এর পার্টটা দেখা যাচ্ছে, কেএল এর যে টুইন টাওয়ার সেটা দেখা যায়। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না ক্যামেরাতে। আর এই পাশে আছে হচ্ছে, এটা আমাদের এরিয়ার ভেতরে আর কি, এটা বাচ্চাদের প্লেগ্রাউন্ড, আর এখানে জিম, আর এখানে হচ্ছে সুইমিং পুল। কিন্তু এগুলো এখন প্রায় 2 মাস হতে চললো ক্লোজড এগুলো, কারণ এখন তো কোভিড-19 সমস্যার জন্য অনেক দিন থেকে আমরা আর কি লকডাউনের মধ্যে আছি। আর এই তো গাড়িও তেমন চলাচল করতে দেখা যায় না, কারণ যেহেতু মুভমেন্ট কন্ট্রোল চলছে সেজন্য আর কি। তবুও দেখা যাচ্ছে মেলায় গাড়ি চলাচল করছে। আজকে আজকে আমি আপনাদেরকে একটা খুব সহজ একটি রেসিপি দেখাবো, সেটা হচ্ছে ফ্রাইড রাইস। কালকে আমি এটা রান্না করেছিলাম ইফতারির সময়, আর তার সাথে ছিল ছোলা ভাজা আর পেঁয়াজু। কিন্তু সেগুলো রেসিপি আমি আজকে দেখাবো না, আমি শুধু ফ্রাইড রাইসের রেসিপিটাই শেয়ার। তো ফ্রাইড রাইসের জন্য আমার কী কী প্রয়োজন হচ্ছে সেগুলো দেখে নেই আমরা। এখানে আমি নিয়ে নিয়েছি এক সামান্য আদা কুচি, রসুন কুচি, আর এখানে হচ্ছে কাঁচামরিচ 4 থেকে 5টার মতো হবে, আর এখানে হচ্ছে পেঁয়াজ কুচি, আর নিয়েছি 7 মতো লবণ, আর এখানে তো মিক্সড ভেজিটেবল, এর মধ্যে গাজর আছে, ফুলকপি আছে, আর হচ্ছে মটরশুঁটি। এগুলো আমি খুব ভালোভাবে ওয়াশ করে নিয়েছি। আর এখানে প্রয়োজন হবে আমার একটি ডিম, আর প্রয়োজন মতো অয়েল। আমি প্যানে অয়েল দিয়ে দিব। এখন অয়েলটা খুব ভালোভাবে যখন গরম হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো এতে রসুন কুচি আর আদা কুচি। আদা কুচি আর রসুন কুচি যখন ভালোভাবে একটু গরম হয়ে যাবে তখন আমি এতে একসাথে আস্তে আস্তে অ্যাড করব কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি। এই তো সব একসাথে অ্যাড করা হয়ে গেলে আমি খুব ভালোভাবে নেড়ে এরপরে ভেজিটেবলগুলো দিয়ে দিব। ভেজিটেবলগুলো দিয়ে দিয়েছি, এবার এটাকে আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম, দিয়ে এরপর আমি ঢাকা দিয়ে দেব সিদ্ধ হওয়ার জন্য। আমি এখানে কিছু সসেজও দিয়ে দিয়েছি, কারণ আমার কাছে যেহেতু চিকেন টুকরা ছিল না সেই জন্য আমি সসেজ ইউজ করেছি। আপনারা চাইলে সসেজ দিতেও পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন, চাইলে এখানে আপনারা চিকেনের টুকরো ইউজ করতে পারেন, আরও মজা হবে। যেহেতু আমার কাছে চিকেনের টুকরো ছিল না সেই জন্য আমি এখানে সসেজ ইউজ করেছি। সব কিছু দিয়ে আমি ভালোভাবে নেড়ে ঢাকনা দিয়ে দিলাম সিদ্ধ হওয়ার জন্য।
মাঝে মাঝে আমি চেক করব যেন সিদ্ধ হয়েছে কিনা সেটা দেখার জন্য। এবার আমি চেক করব, দেখি কতটুকু সিদ্ধ হয়েছে। এটা দেখা যাচ্ছে খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে সবকিছুই, আর সিদ্ধ হয়ে যাবে এটাই স্বাভাবিক, কারণ আমি গাজরগুলোকে খুবই পাতলা করে কেটেছি আর ফুলকপিকেও। যত চিকন চিকন করে কাটবেন তত তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এখানে দিয়ে দিব ব্ল্যাক পেপার। এটা আপনারা অবশ্যই চেষ্টা করবেন দিতে, কারণ ব্ল্যাক পেপার দিলে টেস্টটা অনেক বেশি ভালো হবে। খুবই ঝটপট এবং খুবই মজাদার একটি রেসিপি, খুবই অল্প সময় লাগে করতে। আপনারা ট্রাই করবেন এভাবে। জানি আপনারা অনেক রকমভাবে হয়তো ফ্রায়েড রাইস করেন, কিন্তু এটা খুবই ইজি একটা ওয়ে ফ্রায়েড রাইসের, ট্রাই করতে পারেন আপনারা। আর এবার আমি দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট। এটা অপশনাল, আপনারা চাইলে অনেকে স্কিপ করতে পারেন, কিন্তু আমার মনে হয় ফ্রায়েড রাইসে টেস্টিং সল্টটা অ্যাড করা জরুরি, কারণ যদি আপনি মানে সেভাবে মজা করে খেতে চান ফ্রায়েড রাইস, তাহলে অবশ্যই টেস্টিং সল্টটা অ্যাড করবেন। তো আমি এখানে ডিমটাকে স্ক্র্যাম্বল করে রাইসের সাথে মিশিয়ে নেব। এই যে আমি মিশিয়ে ফেলেছি এবার এগটাকে রাইসের সাথে, আমার ফ্রায়েড রাইস রেডি। আপনারা দেখতে পাচ্ছেন কত ইজিভাবে একটি রান্না আমি করে ফেললাম ঝটপট। আপনারাও ট্রাই করবেন, ভালো লাগবে আশা করি। আর এরপরে আমি রান্না করেছি ছোলা ভাজা ইফতারের জন্য, সেটাও একটু আপনাদের সাথে শেয়ার করলাম। আর তারপর আমি রান্না করেছিলাম পেঁয়াজু, সেটাও শেয়ার করলাম আপনাদের সাথে। সবাই ভালো থাকবেন আশা করি। আল্লাহ হাফেজ।